হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে এবং নতুন নোটিফিকেশনের ব্যাপারে আমি আজকে আলোচনা করব, যেখানে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020-র ওপরে একটা ভ্যাকান্সি বার হয়েছে এবং এটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আছে 17/2020, এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। তো তাহলে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। এখানে নোটিফিকেশনের প্রথমেই বলা হয়েছে এক্সামিনেশনের ব্যাপারে, যেখানে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন উইল বি হেল্ড ইন টু সাকসেসিভ স্টেজেস, অর্থাৎ দুটো স্টেজে কিন্তু পরীক্ষা হবে। যেখানে প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, অর্থাৎ এখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে, এবং এরপরে থাকছে মেন এক্সামিনেশন, যেখানে কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন কিন্তু থাকছে, এবং তারপরে সবশেষে পার্সোনালিটি টেস্ট। এবং এই পরীক্ষার সেন্টার কিন্তু হবে কলকাতা, এখানে বলাই হয়েছে অনলি কলকাতাতে কিন্তু পরীক্ষার সেন্টার ফেলা হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক বিস্তারিত। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2020। এখানে ডিপার্টমেন্ট আছে ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পে স্কেল এখানে দেওয়া রয়েছে, এবং টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু 50টা, যেখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ কিন্তু এগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটুখানি দেখে নিও। এবার দেখে নেওয়া যাক এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে ব্যাচেলার্স ডিগ্রি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কমার্সের ওপরে, যেখানে চার্টার্ড অ্যাকাউন্টস নিয়ে পড়ে থাকতে হবে, অথবা বলেছে ইকুইভ্যালেন্ট অফ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ফিনান্স আন্ডার টু ইয়ার্সের যে ফুল রেগুলার কোর্স আছে সেই কোর্স করা থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক এখানে বয়সের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে, এখানে বয়স হতে হবে 36 বছরের মধ্যে এবং বয়স গুনতে হবে 1/1/2020 হিসাবে। এবার দেখে নেওয়া যাক মোড অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে। এবার বলা হয়েছে ফিজের ব্যাপারে তথ্য, এখানে ফিজ আছে 210 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনোরকম ফিজ এখানে লাগছে না। এবার এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, এই পরীক্ষাতে দুটো অপশান রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি, অর্থাৎ বাংলাতে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ এখানে রয়েছে। এবার এখানে দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ডেট, যেখানে বলা হয়েছে 15 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে, এবং অনলাইনে আবেদন করার লাস্ট যে ডেট আছে সেটা 30শে ডিসেম্বর, এবং অনলাইন ফিজ দেওয়ার ডেট আছে সেটা 30শে ডিসেম্বর পর্যন্ত, এবং যদি কেউ অফলাইনে চালানের মাধ্যমে ফিজ দেয় সেটার ডেট আছে 31শে ডিসেম্বর। এবং অনলাইনে আবেদন করতে বা ফিজ পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হলে এখানে কিছু হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে কিন্তু ফোন করে হেল্প পাওয়া যেতে পারে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। এবং এই ধরনের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।